আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। বর্তমান এমপিদের বেশিরভাগ বহাল রেখে 230 আসনে মনোনয়ন চূড়ান্ত করল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শরিকদের তালিকা কাল। বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা দু একদিনের মধ্যে জানালেন মির্জা ফখরুল। সিইসির অপসারণ চাইলেন ডক্টর কামাল। সংসদ নির্বাচনে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কঠোরভাবে আইন অনুসরণ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশ সিইসি। ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে আরও 4-5% দারিদ্র দূর করতে হবে, সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং চট্টগ্রাম টেস্টে ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরনে কোনো হতাশা নেই বললেন জাতীয় দলের হেড কোচ স্টিভ রোডস। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বড় ধরনের চমক ছাড়াই দলীয় মনোনয়ন চূড়ান্ত করল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গতবারের বেশিরভাগ এমপিকে এবারও মনোনয়ন দিয়েছে দলটি। 300 আসনের মধ্যে চূড়ান্ত করা হয়েছে 230 আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন। বাদবাকি আসনে জোটভুক্ত শরিক দলগুলোর প্রার্থীদের ছাড় দেওয়া হবে। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নের চিঠি বিতরণ করা হয়। আরো জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। 4023 জন মনোনয়ন প্রার্থীর প্রতীক্ষার অবসান হলো। বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হলো। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর কেন্দ্রীয় নেতারা প্রার্থীদের হাতে দলীয় প্রধানের সই করা চিঠি তুলে দেন। এ পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন গোপালগঞ্জ 3 ও রংপুর 6 আসন থেকে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা। এছাড়া ওবায়দুল কাদের প্রতিনিধিত্ব করবেন নোয়াখালী 5 আসনে। কিশোরগঞ্জ 1 আসনে সৈয়দ আশরাফুল ছাড়াও মশিউর রহমান হুমায়ুনকে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতি আমার যার পর নাই, আমার পরিবারের পক্ষ থেকে তার প্রতি আমি কৃতজ্ঞ। মাঠে কর্মী না থাকলে তো ভোটে জেতা যায় না, তো মাঠে কর্মীরা আমাদের সাথে আছে। যে গণজোয়ার দেখা যাচ্ছে, আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী লাভ হবে। 300-500 সজ্জা একটা হাসপাতাল আর মিরপুর 12 নম্বর একটা বাস স্ট্যান্ড, এটা যদি হয়ে যায় আমার মেট্রো ট্রেন সহ ইতিমধ্যে মানুষের যে আশা প্রত্যাশা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। 30 ডিসেম্বরে যে নির্বাচন হবে, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনে কালীহাতির জনগণ শেখ হাসিনার উন্নয়নের কারণে তাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ বসে আছে। এবারে নতুন মুখের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিমের জায়গায় আব্দুস সোবান গোলাপ, মাদারীপুর 3 খুলনা সদর আসন থেকে শেখ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের জায়গায় ঢাকা 13 আসনে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানের বদলে সাবেক সচিব মঞ্জুর হোসেন, আরেক সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেলের আসনে কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন অপুকে মনোনয়ন দেওয়া হয়েছে। মাগুরা সদর আসনে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর। নেত্রীর যে মার্কা, নৌকা মার্কা, সেই মার্কাটাই চট্টগ্রামের আমাদের মূল কেন্দ্রে আমাদের সাধারণ মানুষের একটা দাবি ছিল, সেটা দেওয়া হয়েছে। এর জন্য আমরা সবাই গর্বিত। নির্বাচনে নাগরপুর দেলদুয়ারের সকল জনগণকে নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কা এই সিট আমরা উপহার দিব। আমি মেয়েদের বিশেষ করে শিক্ষার মাধ্যমে মেয়েদের উন্নয়নের জন্য আমি প্রচেষ্টা নেব। জননেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন, আমরাও নাসিরনগরকে সেই অগ্রযাত্রায় ধাবিত করতে চাই। অন্যদিকে বেশ কয়েকটি আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ব্যাপারে দলের সিদ্ধান্ত পরে জানানো হবে। আওয়ামী লীগ নেতারা বলছেন দীর্ঘ যাচাই বাছাই প্রক্রিয়া শেষে নির্বাচনে জেতার মতো প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হয়েছে, এবং যাকে মনোনয়ন দেওয়া হচ্ছে তার জন্য মনোনয়ন বঞ্চিত সহ দলের নেতাকর্মীদের একসাথে কাজ করার আহ্বানও জানিয়েছে দলটি। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন কাল আনুষ্ঠানিকভাবে জোট শরিক দলগুলোর প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এবার 14 দলীয় জোট ও মহাজোটের শরিকদের জন্য 65-70 আসন ছাড়বে আওয়ামী লীগ। কয়েকটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়টি পরিষ্কার করে ওবায়দুল কাদের বলেন এদের মধ্যে একজনকে 8-ই ডিসেম্বরের মধ্যে প্রত্যাহার করে নেওয়া হবে। যারা মনোনয়ন পাননি তাদের মধ্যে কেউ অসন্তুষ্ট হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ালে দল কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। যারা জোটগত চিন্তা ভাবনার বাইরে রয়েছে তাদেরকে আমরা আমাদের নেত্রী দেশরত্ন আমাদের সভাপতি শেখ হাসিনার সাক্ষর সম্বলিত
চিঠি তাদের হাতে অনানুষ্ঠানিকভাবে তুলে দিচ্ছি। শরিকদের ডিমান্ড প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তির যোগ পুরোপুরি ঘটলেও সংখ্যাটা 70 পেরোবে না। দু একদিনের মধ্যে দল ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক শেষে তিনি আরও জানান, কৌশলগত কারণে কিছু আসনে মনোনয়ন চূড়ান্ত করতে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত সময় লাগতে পারে। মইনুল আহসানের রিপোর্ট। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের আসন বণ্টন নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন শীর্ষ নেতারা। রোববার দুপুরে ডক্টর কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে ঐক্যফ্রন্টের নীতি নির্ধারকরা আসন নিয়ে সমঝোতা বৈঠকে বসেন। ডক্টর কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ফ্রন্টের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন। পরে মির্জা ফখরুল জানান, বিএনপি ও জোটের প্রার্থী তালিকা অনেকটাই চূড়ান্ত করে আনা হয়েছে। মনোনয়ন শেষ করে ফেলতে হবে, 28 তারিখে জমা দিতে হবে, তার আগেই নিশ্চয় কিছুটা হবে, আর তারপর সময় থাকছে, প্রত্যাহারের সময় থাকছে, তখন আমরা আবার যদি প্রয়োজন হয় নিরপেক্ষতা সেটাকে প্রমাণ করার জন্য এমন কোন কিছু কাজ করতে পারেননি। যে সমস্ত কর্মকর্তাদেরকে আমরা সরিয়ে দেওয়ার কথা, বদল করার কথা বলেছিলাম, সে সম্পর্কে উনি বলে দিয়েছেন যে কোনো বদল হবে না। এর আগে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং এ বিএনপি মুখপাত্র রুহুল কবির রিজভী নির্বাচন কমিশন সচিবের নিরপেক্ষতা নিয়ে আবারও প্রশ্ন তোলেন। নির্বাচন সচিব এই কথা বলতে পারে, সতর্ক করে দিতে পারেন একটি রাজনৈতিক দলকে, তার অর্থ উনি হুমকি দিচ্ছেন? এটাতে একটা ভোটারবিহীন এবং পুলিশ নিয়ন্ত্রিত একটি ভোটের আলামত ফুটে উঠছে। সংবাদ সম্মেলন থেকে আবারও নির্বাচনে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়। এরপর মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনারের অপসারণ চাইলেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জনগণ যাতে নির্বিঘ্ন পরিবেশে ভোট দিতে পারে সেই পরিবেশ নির্বাচন কমিশনকেই নিশ্চিত করতে হবে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। গঞ্জন ছিল আওয়ামী লীগের সাবেক পরিকল্পনা মন্ত্রী ও মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার গণফোরামে যোগ দিচ্ছেন। এজন্য জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, কিন্তু আসেননি এ কে খন্দকার। তবে গণফোরামে যোগ দেন ইটিভির সাবেক চেয়ারম্যান ও কুড়িগ্রামের আওয়ামী লীগের একজন নেতা। নির্বাচনের জন্য একটা সুন্দর পরিবেশ হোক, এখানে মানুষ তার বক্তব্য রাখতে পারে, তারা ইলেকশনে তাদের সমর্থকদের কাছে যে তাদের সমর্থন আদায় করার জন্য বক্তব্য রাখতে পারে। সংবাদ সম্মেলন থেকে ডক্টর কামাল নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করে সিইসির পদত্যাগ দাবি করেন। চিফ ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে সন্তুষ্ট হতে পারিনি বলে আমাদের একটা দাবি হলো যে ওনার পরিবর্তে একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি হওয়া উচিত। উনিও বয়স্ক মানুষ, সিনিয়র অফিসার ছিলেন। আমি আবার বলছি যে আপনি ব্যাপারে আমরা সন্তুষ্ট হতে পারি, কিন্তু আপনার কাজের মধ্যে দিয়ে আমরা একটা আমাদের মত পরিবর্তনও করতে পারি, যদি কিনা আপনি এখন আগে যাই করেছেন আজকে থেকে আপনি নিরপেক্ষভাবে ভূমিকা রাখবেন। আরও বেশ কিছু পরিচিত মুখ গণফোরামে যোগ দেবেন বলে জানান দলটির নেতারা, আর নির্বাচনে শেষ পর্যন্ত গণফোরাম থাকবে বলেও জানান তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনী আইন অক্ষরে অক্ষরে মেনে নিরপেক্ষভাবে বিচারিক সিদ্ধান্ত দিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এছাড়া দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের পরিচালনা নয় বরং তাদের সহায়তা করা ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বলে মনে করিয়ে দেন তিনি। নির্বাচন কমিশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দ্বিতীয় দিনের ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন। ফজল আবি জানাচ্ছেন বিস্তারিত। আচরণবিধি নিয়ে দ্বিতীয় দিন ব্রিফিংয়ের শুরুতে কমিশনাররা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্বাচনের দিন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি থাকার পরামর্শ দেন। নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে নির্ভীক এবং নির্মোহভাবে বিচারিক ক্ষমতা প্রয়োগ করারও তাগিদ দেন কমিশনাররা। আইন শৃঙ্খলা বাহিনী যারা নিয়োজিত থাকবে,
তারা আপনাদের আদেশেই কিন্তু তারা তাদের যদি গুলি চালনার যদি প্রয়োজন হয় সেটা করবে। সুতরাং সেই ক্ষেত্রে আপনারা আপনাদের জুডিশিয়াল মাইন্ড আপনারা অ্যাপ্লাই করতে হবে। তারা বলেন আইনের কঠোর প্রয়োগে সর্বোচ্চ সহায়তা করা হবে, তবে পক্ষপাতমূলক আচরণ করলে ছাড় দেওয়া হবে না বলেও ম্যাজিস্ট্রেটদের হুঁশিয়ার করে দেন কমিশনাররা। বলেন নির্বাচনী দায়িত্ব পালনে অতি উৎসাহ কিংবা নির্লিপ্ততা কোনোটিই গ্রহণযোগ্য নয়। এমন কোনো কিছু করতে যাবেন না এটা অতি উৎসাহী বলে বিবেচিত হন, নির্লিপ্ত থাকার চেষ্টা করবেন না। তার কারণ হচ্ছে আমাদের যে উদ্দেশ্যে আপনাদের নিয়োগ করা সেই উদ্দেশ্যটাই বিঘ্নিত হবে। নির্বাচন কমিশন আইন প্রয়োগের ক্ষেত্রে আপনাদের পাশে আছে, কিন্তু বৈষম্যমূলক আচরণের ক্ষেত্রে আপনারা আপনাদের জবাবদিহিতার জায়গাটাকে কখনোই নির্বাচন কমিশন ছাড় দিয়ে কথা বলবে না। ব্রিফিং এ প্রধান নির্বাচন কমিশনার তাগিদ দেন আইনের খুঁটিনাটি জেনে বিচারিক ক্ষমতা প্রয়োগের উপর। তিনি বলেন খবরদারি নয়, নির্বাচনী কার্যক্রমে সহায়তা করা ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব। প্রিজাইডিং অফিসারের উপরে সম্পূর্ণ দায়িত্ব থাকে ওই এলাকার, ওই নির্বাচনী এলাকার বা ওই কেন্দ্রের নির্বাচন পরিচালনা করার দায়িত্ব, তাকে সাহায্য করা আপনাদের, সহযোগিতা করা আপনাদের দায়িত্ব। তাদেরকে কিন্তু আবার পরিচালনা করতে যাবেন না, তাহলে ভুল হয়ে যাবে। আচরণবিধি নিয়ে তিন দিনের ব্রিফিংয়ের দ্বিতীয় দিন রোববার চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অংশ নেন। ফজলুর রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। পক্ষপাত দুষ্ট পুলিশ কর্মকর্তা ও জেলা প্রশাসকদের নির্বাচনের দায়িত্ব থেকে বিরত রাখা এবং রাজনৈতিকভাবে সম্পৃক্তদের বদলিসহ কমিশনের কাছে 13 দফা দাবি জানিয়েছে 20 দলীয় জোট। এলডিপির চেয়ারম্যান ওলি আহমেদের নেতৃত্বে নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের কাছে এসব দাবি পেশ করেন 20 দলীয় জোটের নেতারা। কমিশনার এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে সাংবাদিকদের জানান ওলি আহমেদ। এর আগে বিকেলে বিএনপির পক্ষ থেকে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ নির্বাচন কমিশন সচিবের কাছে নেতা কর্মীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলায় হয়রানি বন্ধের দাবি জানান। ঘরে ঘরে গিয়ে ভয় ভীতি দেখানো হচ্ছে, যে সমস্ত বিরোধী দলীয় নেতা কর্মী এজেন্ট হতে পারে তাদের ঘরে গিয়ে তাদেরকে ভয় দেখানো হচ্ছে। সুতরাং এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড থেকে যেন সবাই বিরত থাকে সেটাই নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি। ওনারা আমাদেরকে জবাব দিয়েছেন যে পুলিশকে তারা স্পষ্ট ভাষায় কথা বলেছেন, আমরা ওনাদেরকে বলেছি আপনারা কথা বলেছেন কিন্তু মাঠে ময়দানে সেটা কার্যকর হচ্ছে না। সংবিধান মেনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা ও দায়রা জজদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। নেটে রেজাল্ট দেওয়ার কথাও কিন্তু সংবিধানে নাই, তার কারণ হচ্ছে সংবিধান যখন লেখা হয়েছিল তখন এগুলি এইসব টেকনোলজি ছিল না, আর সংবিধানের সব কথা লেখা থাকে না। সংবিধানে যা লেখা আছে সেটার সেই আওতায় থেকেই কিন্তু এই সব ব্যবস্থা করা হচ্ছে, সেই জন্য এটা বলা হয় যে এটা সংবিধান সম্মত। ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে আরও 4-5% দারিদ্র বিমোচন করার পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের 47তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে তিনি একথা জানান। সমবায়ের মাধ্যমে অনাবাদি জমি চাষাবাদের নীতিমালা করার উপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। জাতীয় সমবায় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমবায় পণ্য মেলা ও মিল্ক ভিটার পণ্য পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সারা দেশের সমবায়ীদের উৎপাদিত বিভিন্ন পণ্য সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। পরে আলোচনা সভায় দুগ্ধজাত পণ্য আমদানি বন্ধ করা এবং খামারিদের স্বার্থে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। ভেজিটেবল ফ্যাট মিশ্রিত নিম্নমানের দুগ্ধজাত আমদানি করায় দেশের জনগণ প্রতারিত হচ্ছে। বিধায় পর্যায়ক্রমে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় তরল দুধ ও মাখনকে অন্তর্ভুক্ত করা দরকার। দেশের খাস জমি গোচরণ ভূমি হিসাবে দুগ্ধ খামারি সমবায় সমিতির মধ্যে বরাদ্দের ব্যবস্থা করা, দুগ্ধ খামারিদের বিদ্যুৎ বিল বাণিজ্যিক বিলের পরিবর্তে কৃষি বিলের অন্তর্ভুক্ত করা, সমবায় সমিতিগুলোকে বিনা সুদে অথবা সর্বোচ্চ 3% সুদে ঋণ প্রদান করা।
এ সময় দারিদ্র বিমোচনের লক্ষ্যে ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে দুগ্ধ প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। সবথেকে বড় কাজ জাতিপিতা করে দিয়ে গিয়েছেন, আপনারা জানেন যে সমবায় ভিত্তিক দুগ্ধ খাবার যেটা মিল্ক ভিটা, এর ফলে একদিকে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি, পাশাপাশি আমাদের দেশের মানুষের বা শিশুদের পুষ্টি সমাধান করা, এটাও তার একটা উদ্দেশ্য ছিল এবং সেটাকে আরও আমরা সম্প্রসারণের ব্যবস্থা নিচ্ছি। আমরা অন্তত আরও চার থেকে পাঁচ ভাগ দারিদ্র আমরা বিমোচন করতে চাই। এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। যারা হয়তো এলাকায় থাকেন না, তাদের যে বিশাল বিশাল জমি পড়ে আছে অনাবাদি, সেগুলি সমবায়ের মাধ্যমে আনতে পারি, আর সেখানে যে ফসল উৎপাদনের যে লভ্যাংশ, সেই লভ্যাংশের একটা অংশ আমরা মালিককে দিতে পারি, কিন্তু বেশি অংশটা পাবে ফসল উৎপাদন করে, সেই শ্রম যারা দেবে তাদের জন্য থাকবে। এর আগে জাতীয় সমবায় পুরস্কার 2016-17 অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার কার্যক্রম 6 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলার বৈধতার বিষয়ে জারি করা রুল খারিজ করে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের দ্বৈত বেঞ্চ এ রায় দেয়। একই সাথে 2 সপ্তাহের মধ্যে আসামিদের বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেওয়া হয়েছে। গ্যাটকোর পরিচালক সৈয়দ গালিব আহমেদ ও সৈয়দ তানভীর আহমেদ রিট আবেদনটি করেছিলেন। রায়ের পর দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, রুল খারিজ করায় বিচারিক আদালতে এ মামলার কার্যক্রম চলতে আর কোনো আইনি বাধা রইল না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ মামলার অন্যতম প্রধান আসামি। 6 মাসের মধ্যে নিষ্পত্তি করার জন্য ডাইরেকশন দিয়েছে আর রুলটা খারিজ করে দিয়েছে। এখন যা হবার সেটা সাক্ষ্য সাবুদের ভিত্তিতে বিচারিক আদালত নির্ধারণ করবে কার অপরাধ কতটুকু। এবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ প্রসঙ্গ। চট্টগ্রাম টেস্টে ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন নিয়ে কোনো হতাশা নেই বলে জানিয়েছেন হেড কোচ স্টিভ রোডস। এদিকে বিসিবি পরিচালক আকরাম খান জানান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট জয় বাংলাদেশকে সিরিজ জয়ে অনুপ্রেরণা যোগাবে। প্রথম টেস্ট শেষে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার আগে একথা জানান তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেলেও চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে মাত্র 125 রানে গুটিয়ে যাওয়ায় সমালোচনায় বিদ্ধ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দলের প্রধান কোচ স্টিভ রোডস খেলোয়াড়দের সমালোচনা নয়, প্রশংসাই করলেন। জানিয়েছেন, উইকেটে অতিরিক্ত টার্নের সঙ্গে আক্রমণাত্মক ক্রিকেট খেলার কারণেই দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা দ্রুত অল আউট হয়েছে। The best for Bangladesh cricket. It's basically when we start that first ball, there's nobody's in an advantageous position and you've got to earn your right against a West Indies side that'll be desperate to try and get back to 1-1. এদিকে প্রথম টেস্টে জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরো সিরিজে বাংলাদেশ দলের মনোবল বাড়িয়ে দেবে বলে মনে করেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। যে প্রথম ম্যাচ জেতাটা এটা মেন্টালি খুব এগিয়ে যায় এবং আর সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশের প্রথম আমরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্টটা জিতেছি, সেটা আমাদের মনোবলটা অনেক বাড়িয়ে দিবে। প্রথম টেস্টে খেলোয়াড়দের আগ্রাসী মনোভাবের জন্য কোচ সবচেয়ে বেশি কৃতিত্ব দেন অধিনায়ক সাকিব আল হাসানের ভূমিকাকে। আগামী 30 নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পরাগমান, এটিএন বাংলা। পুরুষদের বিরুদ্ধে হেয় করা হ্যাশট্যাগ মিটুর উদ্দেশ্য নয় বলে মনে করেন নির্যাতন বিরোধী নারীরা। নারী নির্যাতনকারীদের মুখোশ খুলে দেয়া এর লক্ষ্য বলে জানিয়েছেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এদিকে রাজধানীর স্ট্রিডাপ মিলনায়তনে আয়োজিত পৃথক অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, পরিবার থেকে শুরু করে কর্মক্ষেত্রেও কোথাও নারীর চলাফেরা নির্বিঘ্ন নয়। প্রতি বছর 25 নভেম্বর থেকে 10ই ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হয় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। দেশ ও জাতির সেবায় পেশাগত দক্ষতা কাজে লাগানোর জন্য বিমান সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাত। মৌলভীবাজারের শমশেরনগরে বাংলাদেশ বিমান বাহিনীর 46তম বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কর্মজীবনে একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে যোগ্য বিমান সেনা হিসেবে নিজেদের গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
একজন দক্ষ বিমান সেনা হতে প্রয়োজন হচ্ছে উন্নত চরিত্র, মেধা ও শারীরিক যোগ্যতার, এবং প্রয়োজন দৃঢ় নৈতিক চরিত্রের অধিকারী হওয়া। আমি আশা করি তোমরাও অকৃত্রিম দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় অবদান রাখবে। এবার জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন বার্জার পেইন্টস ভোটের হাওয়া। মেঘনা নদী বেষ্টিত বিচ্ছিন্ন দ্বীপ নোয়াখালী ৬ হাতি আসন, প্রাকৃতিক সৌন্দর্য ও রোহিঙ্গাদের ক্যাম্প সহ নানা স্থাপনা থাকায় এই আসনে এবার নির্বাচনের চিত্র একটু ভিন্ন। ভোটাররা বলছেন দলের চেয়ে ব্যক্তি প্রভাবই এখানে জয় পরাজয়ের প্রধান নিয়ামক। নোয়াখালী থেকে ফুয়াদ হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত নোয়াখালী ৬ তথা হাতিয়া আসন, প্রাকৃতিক লীলাভূমির জাতীয় উদ্যান নিঝুম দ্বীপ, সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র স্বর্ণদ্বীপ ও রোহিঙ্গাদের জন্য নির্মিত আবাস ভাসানচর হাতিয়ায় অবস্থিত। এখানে বিএনপি সহ অন্যান্য দলের তেমন কোনো তৎপরতা নেই। অন্য দলের অবস্থান দুর্বল হয়, আওয়ামী লীগ নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী। এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দৌড়ে রয়েছেন বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ আলী রাতুল এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম আমির। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকায় ভোট দেওয়ার অনুরোধ জানান মনোনয়ন প্রত্যাশীরা। শেখ হাসিনা আমাকে নৌকা দিবেন, যেহেতু আমি গত ৫ জানুয়ারি নির্বাচনে প্রায় আমি ৪০,০০০ মতো ভোট পেয়েছিলাম এবং আমি আশাবাদী আমি দলের দুর্দিনে ছিলাম। এই অসমর্থতাগুলো আমাকে সম্পন্ন করতে হবে, তো সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে আবার নমিনেশন দেন, আমি মনে করি মনোনয়ন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিবেন, কারণ আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপর এদেশের জনগণ এবং আমার বিশ্বাস এবং আস্থা আছে। আমি হাতিয়া থেকে এর আগে ৩ নির্বাচিত সংসদ হয়েছি। সঠিক, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ যদি নির্বাচন হয় তাহলে আমি মনে করি শতকরা ৯৫টি ভোট আমার পক্ষে আসবে। তবে সৎ, যোগ্য এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে এমন প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলছেন ভোটাররা। আমরা সৎ এবং নির্ভীক একজন প্রার্থী চাই, দল নির্বিশেষে যেন তাকে জয়যুক্ত করতে পারে। নদী ভাঙ্গা বিদ্যুৎ যে দূর করতে পারে সেরকম একটা ব্যক্তির আমরা ভোট দিয়া জয়যুক্ত করতাম। এই আসনে এবার ভোটার সংখ্যা ২৫৮১৯ জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সরকারি সংস্থা বিজিএমসির দুর্নীতির কারণে পাট খাতের উন্নয়ন হচ্ছে না বলে মনে করেন ব্যবসায়ীরা। এই জন্য শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে সরকারি মালিকানাধীন বন্ধ কারখানা বেসরকারি খাতে হস্তান্তরের পরামর্শ দিয়েছেন গবেষকরা। রাজধানীতে বিলস আয়োজিত পাট শিল্পের সম্ভাবনা নিয়ে আয়োজিত সেমিনারে এসব তথ্য উঠে আসে। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। দেশে প্রতি বছর প্রায় ১৫ লাখ একর জমিতে পাট চাষ করা হচ্ছে, যেখান থেকে ৭৫ লাখ বেল কাঁচা পাট উৎপাদিত হচ্ছে। জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে ৬১ লাখ বেল পাটের স্থানীয় চাহিদা পূরণ করে অবশিষ্ট ১৪ লাখ বেল পাট রপ্তানি করা হচ্ছে। তবে নানা প্রতিকূলতার পরও গত অর্থ বছরে ১০০ কোটি ডলারের পাট রপ্তানি করেছে বাংলাদেশ। গত ৫০ বছর পুরো দাপটের সহিত পলিথিন পলিপ্রোপিলিন তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে। মানুষ এখন বুঝতেছে যে খারাপ দিকটা কোথায়। বিজিএমসির মেশিনারিজে তাদের মেনটেন্যান্স ইজ ভেরি লো এবং সেখানে নানা রকম করাপশন ছাড়া আর কি বলবো, এগুলি থাকাতে আজকে বিজিএমসির এই অবস্থা। নানা অনিয়মের কারণে সরকারি ব্যবস্থাপনায় বিজিএমসির আওতায় ৩২টির মধ্যে ২২টি পাট কারখানায় বর্তমানে উৎপাদন রয়েছে। উৎপাদন ব্যয়ের চেয়ে কম দামে পাট বিক্রি করায় এবং ভারতের অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের কারণে পাট রপ্তানিতে কাঙ্ক্ষিত দর পাওয়া যাচ্ছে না। শ্রমিকদের স্বার্থ রক্ষা করেই বিকল্প ভাবনার সুযোগ রয়েছে,
বিজেএমসিতে নতুন করে আসলে আর কারখানা চালু করার আবার নতুন করে নতুন কারখানা বিএমআরি করার মতো অবস্থা কিন্তু আর নেই। যৌথ বিনিয়োগে যে পণ্যগুলো আমাদের জন্য নতুন সেই ধরনের বিনিয়োগগুলো হয়তো আমরা চিন্তা করতে পারি। কারখানার সংস্কারের পাশাপাশি সরকারের বরাদ্দ দিয়ে 6,000 কোটি টাকার মধ্যে পাট গবেষণায় আরও বেশি অর্থ বরাদ্দের তাগিদ দেওয়া হয় সেমিনারে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার মাইশা গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। প্রায় 20 মাস ধরে আলোচনার পর আলোর মুখ দেখল ব্রেক্সিট চুক্তি। ব্রাসেলসের চূড়ান্ত আলোচনা শেষে চুক্তির খসড়ায় অনুমোদন দিলেন ইইউভুক্ত 27 দেশের নেতারা। চুক্তির মূল বিষয় ব্রেক্সিট বাস্তবায়ন এবং ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ সম্পর্ক। চুক্তিটি এখন ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যদিও অনেক এমপি এর বিরোধিতা করছেন। চুক্তি অনুমোদনের পর 2019 সালের 29 মার্চ ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাবে যুক্তরাজ্য। ঢাকা 14 আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে আসলামুল হক এমপিকে 11 জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষ। বিকেলে মনোনয়নের চিঠি নিয়ে নিজ নির্বাচনী এলাকায় পৌঁছালে নানা বয়সী ভোটাররা ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আসলামুল হক এমপিকে শুভেচ্ছা জানান। এ সময় দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয় করার তাগিদ দেন তিনি। রাজধানীতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে নদী বাঁচাও আন্দোলন। ঢাকায় রিপোর্টার্স ইউনিটির সাগরণী হলে এই সভার উদ্বোধন করে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর হাফিজা খাতুন। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ ও নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর লুৎফর রহমান। সব দলের কাছে নির্বাচনী ইশতেহারে নদী রক্ষার সুনির্দিষ্ট অঙ্গীকারের দাবি জানান বক্তারা। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। মধুর ক্যান্টিন, সিনেমা, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র আন্দোলন নিয়ে নতুন প্রজন্মকে জানতে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আক্তারুজ্জামান। মধুর ক্যান্টিনে ছবির মহরত উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় 52-71 এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে মধুর ক্যান্টিন ও ছাত্র রাজনীতি নিয়ে কথা বলেন আলোচকরা। সাইদুর রহমান সাইদের পরিচালনায় ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনেতা ওমর সানি এবং অভিনেত্রী সুহানা সাবা। এবার পার্টেক্স খেলার খবর। ইংল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো নারী টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ইংলিশদের দেওয়া 106 রানের টার্গেটে 29 বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে ওজিরা। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার ম্যাচ সেরা, আর সিরিজ সেরা হন একই দলের অ্যালিসা হেলি। আরও জানাচ্ছেন তৌসিয়া ইসলাম। মেয়েদের কোনো টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ডের কাছে হারেনি অস্ট্রেলিয়া। ইংলিশদের উড়িয়ে দিয়ে এবারও নিজেদের সে রেকর্ড ধরে রাখল মেগ ল্যানিং এর দল। 4 বছর আগে ঢাকায় হওয়া দৃশ্যের পুনরাবৃত্তি করে অজিদের শিরোপা উৎসব। অ্যান্টিগায় ফাইনালটা শুরু থেকেই যেন ইংল্যান্ডের ছিল না। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ইনিংসের চতুর্থ ওভার থেকেই উইকেট হারানো শুরু তাদের। অজি বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় রানের চাকা বরাবরই ছিল মন্থর। ওপেনার ড্যানিয়েল ওয়াট আর হিদার নাইট ছাড়া আর কেউই 2 অঙ্কের কোঠা ছুঁতে পারেননি। ওয়াটের 43 আর নাইটের 25 রানে ভর করে সবকটি উইকেট হারিয়ে শেষ পর্যন্ত কোনো রকমে 105 রান তোলে ইংলিশরা। অ্যাশলে গার্ডনার 3 এবং জর্জিয়া ওয়ারহ্যাম ও মেগান শাট 2টি করে উইকেট নিয়ে চাপে ফেলেন ইংল্যান্ডকে। জবাবে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিল অস্ট্রেলিয়া, কিন্তু ইংলিশ বোলাররাও কম যান না। তাতে দলের স্কোরে 44 রান যোগ হতেই সাজ করে 2 ওপেনার। এরপর অধিনায়ক ল্যানিংকে নিয়ে গার্ডনারের হার না মানা 62 রানের জুটিতে জয় পায় অজিরা। গার্ডনার অপরাজিত থাকেন 33 রানে। তাতে মেয়েদের 5 আসরে চতুর্থবার এই শিরোপা জিতল অস্ট্রেলিয়া। তৌসিয়া ইসলাম, এটিএন বাংলা।
আগামী 27 নভেম্বর থেকে মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে বিজয় দিবস হকি প্রতিযোগিতা। 5 দলের এই প্রতিযোগিতা আগামী 5ই ডিসেম্বর শিরোপা লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হবে। এই উপলক্ষে এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক এহসান রানা, টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান SIBL এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু নাসের চৌধুরী এবং মিডিয়া পার্টনার এইচএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোতাহার হাসান। শেষ করার আগে ইউপিএ সংবাদ শিরোনাম আরও একবার। বর্তমান এমপিদের বেশিরভাগ বহাল রেখে 230 আসনে মনোনয়ন চূড়ান্ত করল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, শরিকদের তালিকা কাল। বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা দু একদিনের মধ্যে জানালেন মির্জা ফখরুল, সিইসির অপসারণ চাইলেন ডক্টর কামাল। সংসদ নির্বাচনে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কঠোরভাবে আইন অনুসরণ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশ সিইসি। ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে আরও 4 থেকে 5 ভাগ দারিদ্র দূর করতে হবে, সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। চট্টগ্রাম টেস্টে ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরনে কোনো হতাশা নেই বললেন জাতীয় দলের হেড কোচ স্টিভ রোডস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN TV News। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলা সংবাদ।